নমস্কার এরুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে এস এস কে এম এস শিক্ষক শিক্ষিকাদের এবং একাডেমিক সুপারভাইজারদের বেতন বৃদ্ধির অর্ডার প্রকাশিত হওয়ার পর অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে বেতন বৃদ্ধির ফলে এরিয়ার কত হবে আরেকবার যদি আমি হিসেব করে দিই তো হিসেবটা করতে বসেই একটু খটকা লাগলো যে ছ তারিখে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে একটি করিজেন্ডা অর্থাৎ সংশোধনী প্রকাশ হওয়ার পর এই খটকাটি লেগেছে কারণ চার তারিখে যে অর্ডারটি ছিল তাতে এস এস মুখ্য সহায় সহায়িকাদের জন্য ছিল দশ হাজার তিনশো চল্লিশ টাকা বা শিক্ষা দপ্তর থেকে এর আগে যে নির্দেশ দেওয়া হয়েছিল তাতেও কিন্তু সেটাই ছিল কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন এক্ষেত্রে কিন্তু কমিয়ে দিয়েছে দিয়ে সবার ক্ষেত্রেই দশ হাজার করে দিয়েছে ফলে হিসেবটি আর একটু বদলে গেল তাহলে চলুন যে বৃদ্ধিটা কার কত হচ্ছে সেটা আমি একবার একটু দেখিয়ে দিই বৃদ্ধি বলাটা ভুল হলো আসলে বকেয়া এরিয়ার এরিয়ার কার কত হবে সেটা আমি দেখিয়ে দিই তো এখানে দেখুন এস এস ক্ষেত্রে মুখ্য এবং সহায়ক সহায়িকা সবার ক্ষেত্রেই এখন দশ হাজার টাকা করে তাই দশ হাজার এবং তারা পেতেন পাঁচ হাজার নশো তাকে সাত দিয়ে গুণ করুন এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত হয় টাকা আর দশ হাজার টাকা পর্যন্তই কিন্তু পি ট্যাক্স অর্থাৎ প্রফেশনাল ট্যাক্সের ছাড় আছে দশ হাজার এক টাকা হলেই প্রফেশনাল ট্যাক্স দিতে হয় তাই এসএসকেদের প্রফেশনাল ট্যাক্স দিতে হবে না এর আগের ভিডিওতে আমি বলেছিলাম হ্যাঁ দিতে হবে মুখ্যদের কিন্তু যেহেতু সেই অপশনটি বাদ চলে গেছে তাই আর কাউকেই প্রফেশনাল ট্যাক্স দিতে হবে না এস এস তাহলে তাদের বকেয়া হবে আঠাশ হাজার তিনশো বাইশ টাকা এবার এমএস কের ক্ষেত্রে দেখাই মুখ্য সম্প্র সম্প্রসারিকারা পাবেন হচ্ছে পঁচিশ হাজার আটশো টাকা তাদের বেতন হচ্ছে চোদ্দো হাজার এবং তারা হাতে পেতেন দশ হাজার তিনশো নয় টাকা এবং তাদের বেতন হচ্ছে দশ হাজার তিনশো নিরানব্বই টাকা তো সেক্ষেত্রে নব্বই টাকা পি ট্যাক্স কাটা হয় তো এবার এইখানে একটা সমস্যা রয়েছে যে পি ট্যাক্স যদি নতুন নিয়মে কাটা হয় তাহলে যে তাদের কিন্তু আরও একশো চল্লিশ টাকা বাড়তি পি ট্যাক্স কেটে নেবে কারণ আঠেরো উনিশ সালে সরি উনিশ কুড়ি সালে পিট্যাক্সের ধার্য রয়েছে দশ হাজার এক টাকা থেকে পনেরো হাজার পর্যন্ত একশো দশ টাকা করে যদিও মুখ্য সম্প্রসারকদের ক্ষেত্রে সেটি না নিয়ে নব্বই টাকা কাটা হচ্ছে এখনও যতটা জানি আমি তো সেক্ষেত্রে তাদের বকেয়া হচ্ছে পঁচিশ হাজার আটশো টাকা আর যদি একশো দশ টাকা করে পিট্যাক্স কাটে তাহলে কিন্তু আরও একশো টাকা মাইনাস করে হবে পঁচিশ হাজার ছশো টাকা এবার অনার্স মাস বা মাস্টার ডিগ্রি সম্প্রসারক সম্প্রসারিকার ক্ষেত্রে তারা এরিয়ার পাবেন হচ্ছে তাদের তেরো হাজার টাকা করে বর্তমানে বেতন এবং তাদের আগের যে বেতন পেয়ে এসছেন সেটা হচ্ছে ন হাজার টাকা করে তাহলে তারা পাবেন তিন টাকা করে সাত মাস তাহলে হচ্ছে বাইশ হাজার ছশো টাকা সরি তেইশ হাজার দুশো পঁচাত্তর টাকা এবং তাদের পিট্যাক্স কাটা হবে নব্বই টাকা করে যদি কাটা হয় তাহলে তারা পাবেন বাইশ হাজার ছশো পঁয়তাল্লিশ টাকা আর যদি একশো দশ টাকা করে কাটা হয় তাহলে তারা পাবেন হচ্ছে বাইশ হাজার পাঁচশো পাঁচ টাকা আর সাধারণ ডিগ্রি সম্প্রসারক সম্প্রসারিকারা পাবেন তেরো হাজার থেকে মাইনাস আট হাজার নশো তিরিশ টাকা তারা পেয়ে এসেছেন এবং বকেয়া হচ্ছে চার হাজার সত্তর টাকা এর সাত মাসের বকেয়া হচ্ছে আঠাশ হাজার চারশো নব্বই টাকা পিট্যাক্স যদি নব্বই টাকা করে প্রতি মাসে ধরা হয় তাহলে ছশো টাকা বাদ গিয়ে হবে সাতাশ হাজার আটশো ষাট টাকা আর যদি পিট্যাক্স একশো দশ টাকা করে ধরা হয় তাহলে কিন্তু তাদের পাওনা হবে সাতাশ হাজার সাতশো কুড়ি টাকা আর একাডেমিক সুপারভাইজারদের কি হবে না এরিয়ার হবে তাদের বেতন পেয়েছেন সাত হাজার চারশো বিয়াল্লিশ টাকা করে তাদের বেতন হয়েছে বারো হাজার পাঁচশো টাকা তাহলে তারা আর পাবেন হচ্ছে পাঁচ হাজার আটান্ন টাকা প্রতি মাসে তাকে সাত দিয়ে গুণ করলে হয়ে যায় পঁয়ত্রিশ হাজার চারশো ছ টাকা পিট্যাক্স যদি নব্বই টাকা করে কাটে তাহলে তাদের বকেয়া হবে চৌত্রিশ হাজার সাতশো ছিয়াত্তর টাকা আর যদি একশো দশ টাকা করে কাটে পিট্যাক্স তাহলে কিন্তু তাদের হবে চৌত্রিশ হাজার ছশো ছত্রিশ টাকা আর এই হিসেবটি কিন্তু জেলা করবে ব্লকও করে দিতে পারে সেক্ষেত্রে সমস্যা নেই যত তাড়াতাড়ি এই হিসেবটি শেষ হবে তত তাড়াতাড়ি কিন্তু এই বকয়া মাস্টর মশাই দিদিমণিদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এই প্রসঙ্গে আরও একটি কথাও জানিয়ে রাখি যে এসএসকে এমএসের ক্ষেত্রে বেতন থেকে কোনো ইপিএফ বা পি কাটার কোনো অপশন নেই বা কোনো জায়গা থেকেই এই কাটার কোনো অপশান নেই ফলে এই বাবদ কোনো টাকা বেতন থেকে কাটা হবে না তাহলে এখন এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই পরের ভিডিওতে আবার কথা হবে